এই যে ছালটা, এই যে কাঁটাটা আমার রিয়া মানে আমার বউ ও প্রচণ্ড খেতে ভালোবাসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোমমেড ফুড ভিউস। ফ্রেন্ড আজকে আবার চলে এলাম আমরা একটা ইটিং শো নিয়ে। তোমরা গতদিনে চ্যালেঞ্জের ভিডিও দেখেছিলে, মা আর রিয়া চ্যালেঞ্জ করেছিল, সেটা কিন্তু আই বাটনে দিয়ে রেখেছি, তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং আমাদের সেকেন্ড চ্যানেল রিয়া ব্লগ অ্যান্ড হ্যান্ডক্রাফট, ভাবতে পারবে না মজাদার ভিডিও আসছে ওতে। এবং আমি ভাবছি যে নেক্সট কটা দিন পর, তিন চার দিন পর আমাদের বিয়ের যে রেকর্ডিং ছিল সেই রেকর্ডিংটা তোমাদেরকে দেখাবো আমি, আমাদের বিয়ের যে রেকর্ডিংয়ের কিছু কিছু ক্লিপ তোমাদেরকে আমি দেখাবো একটা ভিডিওতে ব্লগ চ্যানেলে। তো আশা করি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আগে থেকেই, তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো আজকে বেশি দেরি করবো না, প্রত্যেকদিন ভিডিও আসছে সকাল এই দুপুর দেড়টার সময়, আর ব্লগ চ্যানেলে একদিন বাদে একদিন দেড়টার সময়, ওটাও দেড়টার সময়। তো চেষ্টা করবো এটা কন্টিনিউ করার, প্রত্যেকদিন ভিডিওটা ছাড়া। হ্যাঁ, যদি অসুস্থ হয়ে না যায়, মানে বুঝতেই পারো মানুষের শরীর কখন কী হয়, আর দেশের যা পরিস্থিতি, করোনা পরিস্থিতি বোঝাই যাচ্ছে সব কিছু। তো শুরু করছি আজকে খাওয়া দাওয়া, তাও বলে দেবে কী কী আছে আজকে। আজকে আছে শাক, নটি শাক, আর ওখানে আছে মাছের কালিয়া। তো আজকে ছোট আইটেম, বেশি বড় না। তো ইটিং শো শুরু করছি, তোমরা দেখতে থাকো। আর তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের ইটিং শোগুলো দেখো, আমার মনে হয়। এটা কি শাক রিয়া? নটি শাক। একটু অন্ধকার হয়ে গেছে। কালকে যে ভিডিওটা দেখেছো তোমরা, মানে গতকালের যে ভিডিওটা, যারা আমাদের চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা আছো তোমরা, যারা আমাকে ভালোবাসো, তারা জানো গতকাল ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ লাগছিলো, কারণ কারেন্টটা অফ ছিল ওই জন্যে। গতকাল রাত্রে ভিডিও করতে বসেছি, ভিডিও করতে পারিনি, মানে কারেন্ট চলে গেছে প্রায় দু দেড় ঘন্টা। জল দাও একটু। দু দেড় ঘন্টা কারেন্ট অফ, বসে বসে এলাম, তখন রাত 10:30 বেজে গেছে অলরেডি। 10:30, 11টা বাজে। একটু জল ঢালতে। তো আমি ভাবলাম তাহলে আজকে ক্যান্সেল থাক, অন্য একদিন হবে। 11টা বাজে তখন আমাকে বসিয়ে রেখেছে। বসিয়ে রাখিনি, মানে বসো এই আসে এই আসে এই আসে এই আসে করা হচ্ছে। তো ফাইনালি এলো রাত 1:30 সময়। তখন আমি বললাম যে না, এবার খাওয়া দাওয়া শুরু করো। নাও দাও। ও তুমি তো দেখ না, এটা তোমাকে দিয়েছি। থাক না, তাতে কী হয়েছে? আজকে তুমি বড় মাছ খেলে তাতে কী হয়েছে? খাও না ওটা। সবসময় আমি যে বড় খেতে পারি এরকম কোনো মানে আছে? আমি বড় মাছ খেতে পারি না, কী করব? তুমি কোনটা খেতে পারো ভালো হবে? তুমি চ্যালেঞ্জে হেরে যাও, সব কিছুতে হেরে যাচ্ছ। আমি চ্যালেঞ্জে চেষ্টা করেছি হেরেগো আর জেত, আর কিন্তু জিততে পারিনি আমি। কী করবো আমি? না, ও রিয়া কিন্তু আগের যে পুরনো ভিডিওগুলো থেকে কিন্তু ওই চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি ওর ভিডিওগুলো, মানে আমি তো নিজে এডিট করি। আগে রাগ হতো ওর উপরে আমার, যে তুমি সবসময় হেরে যাও, আমাকে নিত না, বসতে নিতাম না ওকে, আর তোমরা একটু ইয়ে হতে, অক্ষুণ্ণ হতে যে দাদা সবসময় বৌদি হেরে যাচ্ছে, তোমাদের একঘেয়েমি লেগে যেত। তো ও দেখছি আবার চেষ্টা করছে যে মানে হাড্ডাহাড্ডি জেতার, আর আমার মা আর আমি তো এর সঙ্গে আমার মা জিততে পারে না, আমি তো পারি না, আমি একদমই চুনোপুটি। মাছটা খুবই টেস্টি। তোমরা কিছু মনে করবে না, এই যে ছালটা, এই যে কাঁটাটা আমার রিয়া মানে আমার বউ ও প্রচণ্ড খেতে ভালোবাসে।
তো ও বাড়ি থাকুক বাবার বাড়ি যাক, আমি কখনো ওকে ছাড়ি না একা। তো ছেড়েছিলাম একবার, খুব কষ্ট হয়েছিল মনে, ভেতরে মানে শেষ হয়ে গেছিলাম এক মাস, মানে সরি এক সপ্তাহ দু সপ্তাহ, আট দিন তা মনে হচ্ছিল 800 দিন আমার কাছে। হ্যাঁ, তো যাই হোক সেটা পরে একদিন ব্যক্ত করো ব্লগ চ্যানেলে। তো এ খুব এটা খুব খেতে ভালোবাসে ও, তো আমি খাই না কখনো, আমার ভালো লাগলে আমি ওকেই দিই খেতে। হ্যাঁ, তো আজকেও ওটা এর পাও না, মানে আমার না মুখে ওঠে না ওই জিনিসটা, সে মাছ আমার যেমনই হোক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ও ওটা খেতে পছন্দ করে। না না কারেন্ট যে কোনো মুহূর্তে যেতে পারে, কারেন্ট জানি না ভিডিওটা এন্ড করতে পারবো কিনা, তাড়াতাড়ি না রিয়া একটু। আমরা ব্লগটা ডেলি দেওয়ার চেষ্টা করতাম, একটা ফোন সমস্যা হয়, একটা ফোন সব সময় আমি তো নিয়ে মানে করতে পারি না, তারপর আমার বাবা ছোট, ও সময় পায় না, সময় পায় না, ও টাইমটা বের করে করছে, এটা আমার কাছে অনেক পাওনা, মানে এর উপর কোনো কিছু হয় না, মাঝে এক মাস তো কন্টেন্ট দিতেই পারিনি, মানে এতটা সমস্যা হয়ে গিয়েছিল ওর বিশেষ করে। তো ভিডিওটি এখানে আজকে শেষ করছি, ও কাঁটা পাচ্ছে মানে বিড়ালও পর্যন্ত লেগে যায় ওর উপরে, যখন কাঁটা যখন বাইরে ফেলা হয় বিড়ালও খায় না, মানে এত মানে মানে পরিষ্কার করে ফেলে কাঁটাগুলো। তো যাই হোক ভিডিওটি এখানে এন্ড করছি, আজকে বর্ষার দিন নরম ওয়েদার, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, ঘরের বাইরে বার হবে না, যেটুকু প্রয়োজন সেটুকু বার হবে, কিন্তু মুখে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো সবসময়, পকেটে একটা স্যানিটাইজার নিয়ে রাখবে সবসময়, কিছু নিলে হ্যান্ড স্যানিটাইজ করে দেবে। তো আশা করি তোমরা আমাদের থেকেও বেশি জানো, আর ডিস্টেন্সটা বজায় রাখবে, 1 মিটার দূরত্ব বজায় রাখবে, সে যেই হোক। তো এখানে আজকে ভিডিওটা এন্ড করলাম, তোমরা ভালো থাকবে, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ধন্যবাদ।